হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো চলো দেখে নিই আজকে কী খাচ্ছি। একদম সিম্পল খাবার। এখানে আছে গিয়ে ডাল শুকনো, উপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা আছে, এটা দিয়ে মাখতে হবে সর্ষের তেল। এখানে আছে হচ্ছে গিয়ে চিংড়ি মাছের বড়া, এখানে আছে গিয়ে কুমড়ো ফুলের বড়া, এখানে আছে হচ্ছে গিয়ে ডিম পাতুরি কলা পাতায়। একদম সিম্পল খাবার, চলো খাওয়া শুরু করি। লঙ্কা তো তুমি কটা খাবে? আমি তুমি তো কাঁচা লঙ্কা খাও না। আর দেবো না? ঠিক আছে, এটা নীলাদ্রি আগে কখনো খাইনি। এটা হচ্ছে গিয়ে আগের দিনের ডাল ছিল, সেটাকে শুকনো শুকনো করে মাখা হয়েছে। আমার আর কিছুই লাগবে না, আমি এই দিয়েই ভাত খেয়ে নিতে পারবো। কি ভাল লাগে খেতে দেখো। ডাল মাখা তো খেয়েছি, মানে সেদ্ধ করে যেটা সুন্দর করে না, এটা বাসি ডাল মাখা। একটু নুনটা দাও। নুন লাগবে না। এবার বড়া টপার টপ নিতে থাকো আর খেতে থাকো, আমি আলাদা করে দিচ্ছি না। কেমন লাগছে বলো? তুমি ওই কটা ভাত পেয়েছো? চটকে চটকে খেতে হবে, এটা খাওয়া যায় না। চিংড়ি মাছের বড়াটাও ক্রাঞ্চি হয়েছে। কুমড়ো ফুল করে বলা দাও, নাও না ডানার দিয়ে। এরকম মুচমুচে ভাজা থাকলে গরম ভাতে একটু নুন টুন দিয়ে মেখে দিয়ে খাওয়াই যায়। ওরা আবার ঘি খায়, আমি ঘি খাই না। আমি ঘি খাই, মোহর বাটার খাই, আমি সর্ষের তেল খাই। মানে চিংড়ি মাছটা যখন তেলে ছেড়েছি তখন তেলটা গরম হয়নি, মানে কম মা তেলে ভাজলে এরকম ক্রাঞ্চি হয়। নেবে ডাল? দাও
কুমড়ো ফুলের বড়াটা খাও। কুমড়ো ফুলের বড়াটা দিয়ে কেমন একটা গন্ধ লাগছে না? এই বেসনটা নষ্ট হয়ে গেছে, মানে মাকে বলছি বেসনটা ইউজ করতে না, আমি তো এটাতে বেসন দিই না। কর্নফ্লাওয়ার একটুখানি আটা দিই, অল্প একটু না, কেমন একটা গন্ধ লাগছে না, আমি পাচ্ছি না। তুই কর্মও করছে, গন্ধ যখন লাগছে তখন খেতে হবে না। আমি পোড়া খাবো বসে বসে। থালাটা নতুন নিয়েছি তো ভাতের পরিমাণটা বুঝতে পারিনি, মা বানিয়েছে। আমাকে একটু তুলে দাও না, তোমার দিক দিয়ে সুবিধা হবে, রান্নার দিয়ে তুলে দাও। ডিম দিও না, গ্রেভি দাও, আলু দাও। বাস বাস বাস, দাঁড়া তো, দূর ছাড়ো তো, এত ভালো লাগছে না। আজকে আমি খুব নোংরা নোংরা করে খাচ্ছি, এটাও ভালো হয়েছে, একটু মিষ্টি হলে আরো ভালো লাগতো। খেতে পারবে নাকি? মুখটা বড় করে রেখেছে, ওটাও ভালো হয়েছে। খাবারগুলো কিন্তু বেশি একটু ইউনিক, অনেকদিন বাদে ডিম পাতুরি করেছে মা আজকে। পেট ভরে গেছে বড়া খেয়ে,
খাবারগুলো একটু শুকনো না আছে এই জন্য একটু কষ্ট হচ্ছে। কিন্তু অনেকদিন বাদে এরকম আইটেম খাওয়ালো। জল জল আমাকে মা জল দিয়ে গেছে আমার এদিকে। খাবে না ভাত তুমি আর আমারও পেট পড়ে গেছে। আসলে নীলাদ্রি তো দুপুরবেলা ভাত খায় না, অফিসেই থাকে। ভাত খেলে একটা পরিমাণে ভাত খায়, অফিসের টিফিন কারিতে বা যাই হোক, আরে থালায় সাজিয়ে নিয়ে বসেছে, তা অভ্যাস নেই তো এইভাবে খাওয়ার। ডিম খাই সেটা বেশ ভালো হয়েছে, দুটো জিনিসই ভালো খেলো। অন্যরকম এই বড়াগুলো এবার ঘুরবে ফিরবে আর নীলাদ্রি খাবে, ফ্রিজে রাখা থাকবে। হঠাৎ করে ওই ঘরে জলের বোতল আনতে যাবে, টুক করে ফ্রিজ খুলে একটা মুখে দিয়ে চিবাতে চিবাতে চলে আসবে। ওই বড়া আর হচ্ছে কি মিষ্টি, হ্যাঁ আমি রাখি না ঘরে, ওই জন্য মিষ্টি তো আনতেই আনতেই চাই না। ঘরে থাকলেই শেষ, তখন আমার জল তেষ্টাটাও বেড়ে যায় ফ্রিজের কাছে যাওয়ার জন্য। ঘুরবে ফিরবে খাবে, তো চলো এই খেতে পারলাম আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও।